চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মধ্যে একটি চরিত্র বেশ আলোচনায় এসেছে, জায়েদ খানের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে সবসময় জায়েদ খানের পাশাপাশি ছায়ার মতো যে চরিত্রটিকে দেখা গেছে, অনেকেই আবার অভিযোগ করেছেন জায়েদ খানের শিল্পী সমিতিতে যে নানা অনিয়ম, সেগুলো খুব কাছে থেকে দেখেছেন এবং জায়েদ খানের বলা যায় যে এক ধরনের ভক্তই তিনি। নায়ক জয় চৌধুরী, প্রচণ্ড সম্ভাবনাময় এই তরুণকে অনেক সিনিয়র শিল্পী পরামর্শ দিয়েছেন, জায়েদ খানের সঙ্গে পলিটিক্স না করে সিনেমায় কাজে শুটিংয়ে মন দিতে, কারণ তার মধ্যে অনেকেই দেখেছেন আগামী দিনের সম্ভাবনা। কিন্তু এবার এই জয় চৌধুরীর ব্যক্তিগত জীবন সামনে আসলো। জয় চৌধুরী 13 বছর আগে নাকি বিয়ে করেছেন নায়িকা রোমা নানিরকে। তাদের সংসারে এখন একজন পুত্র সন্তান রয়েছেন যার বয়স 8 মাস। এই খবর কখনোই কাউকে জানাননি, গণমাধ্যমে বলেননি। এই বিষয়ে জয় চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম চ্যানেল আই অনলাইনকে বলেছেন, এর আগে কেউ জিজ্ঞেস করেনি বলে বলা হয়নি। 2012 সালের 3রা ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল জয় এবং রোমানার। তখন থেকে তারা একসঙ্গে সুখের সংসার করছেন। তাদের একমাত্র সন্তানের নাম রাদ শাহমাত চৌধুরী আজমান। ভালোবাসার দোষকিতাতে নামে একটি সিনেমাও করেছেন জয় রোমানা একসাথে। দোস্ত দুশ্মন নামে আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের। জয় বলেছেন, সম্পর্কে সে আমার খালাতো বোন ছিল, পারিবারিকভাবে তখনই আমাদের বিয়ে হলেও ধুমধাম আয়োজন করে সবাইকে জানানো হয়নি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কমন সার্কেলের সবাই জানতেন যে আমরা বিবাহিত, সবারই আমাদের বাসায় যাতায়াত ছিল। এতদিন আড়ালে কেন রেখেছিলেন তাহলে? ব্যক্তিগত বিষয় সামনে এলে অনেকে অকারণে গসিপ করে, এতে পার্সোনাল লাইফে প্রভাব ফেলে। আমি চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ হোক, তাছাড়া কেউ প্রকাশ্যে জানতে চাইনি, এজন্য আমাদেরও আর জানানো হয়নি। সিনেমার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন রোমানা। এদিকে জয় অভিনীত উল্লেখযোগ্য যে ছবিগুলো, সেগুলো হচ্ছে হিটম্যান, অন্তর্জ্বালা। অন্তর্জ্বালা ছবিতে প্রধান নায়ক আবার ছিলেন জায়েদ খান। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশা সওদাগর এবং জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচন করার পর থেকেই মূলত আলোয় আসেন এবং পরিচিতি পেতে থাকেন। তারপর নানা সমালোচনার তীর তাকে বিদ্ধ করেছে। তারপর থেকে খুব একটা আর শিল্পী সমিতি কিংবা শিল্পী সমিতি কেন্দ্রিক ইনভলভমেন্ট তার দেখা যায়নি। তারপর থেকে তিনি কাজে মনোযোগ দিয়েছেন, বেশ কিছু কাজ করছেন, চলমানও রয়েছে। বর্তমানে জয় অভিনীত প্রেম প্রীতির বন্ধন, মানুষ কেন অমানুষ, আনন্দ অশ্রু ছবিগুলো মুক্তির অপেক্ষাতেও রয়েছে। চলতি সপ্তাহেই শুরু করবেন নতুন সিনেমার কাজ শেষ কথা, যার নাম বিপরীতে অভিনয় করেছেন নায়িকা হিসেবে সেখানে যারা। জয় জানিয়েছেন, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে শেষ কথা সিনেমাটি, পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম। গল্পের ধারণাও দিয়েছেন তিনি, একটি ছেলে একটির পর একটি বিয়ে করে বিভিন্ন কুকর্মে জড়াতে থাকে, এর মধ্যে বিভিন্ন টুইস্টে ভরপুর থাকবে নাকি গল্পটি।